বাগচা বিবেক বাজার সার্বজনীন দুর্গোৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ময়নার বাগচা বিবেক বাজার সার্বজনীন দুর্গোৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। গতকাল বিজয়া দশমীতে কয়েকদিন ধরে হয়ে যাওয়া বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হলো। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসব কমিটির নবীন এবং প্রবীণ সদস্যদের মিলনক্ষেত্র হয়ে উঠেছিল। উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি ভাগ্যধর মণ্ডল, সম্পাদক নবকুমার মণ্ডল, বিশেষ অতিথি ডক্টর শ্যামল কুমার মণ্ডল, শিক্ষক সুশান্ত ওঝা সহ বিশিষ্ট অতিথিবর্গ। উৎসব কমিটির সভাপতি জানিয়েছেন, এলাকায় ছেলে মেয়েদের সাংস্কৃতিক চর্চা এবং অভিভাবকদের মধ্যে আগ্রহ বৃদ্ধির জন্য বিভিন্ন রকমের প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে উৎসব কমিটির কার্যকর্তাগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের। পুরস্কারের বিতরণী সভা আমরা সেই প্রথম থেকে করে এসেছি, যাতে এখন যে উদ্যম দেখেছি বাড়ির মায়েরা বিশেষ করে উদ্যোগ নিয়ে ওই ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে ওই তৈরি করছেন, এটা আমাদের খুব ভালো লেগেছে। কারণ আগামী দিনেও দেখছি এটা ভবিষ্যৎ সংস্কৃতি মানজ্ঞ হয়ে যাওয়া, সেটা আশা করছি। আপনার পরিচয়? আমি এই সংস্থার সম্পাদক। নাম? নবকুমার মণ্ডল। আমাদের এই বিবেকবাজার দুর্গোৎসব কমিটির এই 25তম বছর এটা, এবং এখানে এই যে আজকের পুরস্কার বিতরণী সভা, এটা এই এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের সংস্কৃতি মনস্কতাকে আরও যাতে এগিয়ে নিয়ে যায় সেই জন্য একটা প্রয়াস। আগামী দিনে আর কি কি পরিকল্পনা? আমাদের আগামী দিনে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে আমরা কিছু খেলাধুলার কথা ভাবছি মাথায়। ওই খেলাধুলার অনুষ্ঠানগুলো আমরা এই চার পাঁচ দিনের মধ্যে, পুজোর চার পাঁচ দিনের মধ্যে রাখব, এবং সেগুলোতেও এই ধরনের একটা প্রতিযোগিতামূলক যে মানসিকতা সেটা গড়ে তোলার চেষ্টা করব। আপনার নাম? আমি ডক্টর শ্যামল কুমার মণ্ডল, এই দুর্গোৎসব কমিটির একজন শুভানুধ্যায়ী। এই সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা বিশেষ করে আমাদের প্রয়াত নগেন্দ্রনাথ ভঞ্জ মহাশয়ের উদ্যোগে আরম্ভ করি, এবং তিনি বলে গেছিলেন যে যতদিন তোমরা পারবে এই অনুষ্ঠানটাকে চালিয়ে যাও, তাতে আমার এই এলাকার ছেলে মেয়ে বা তাদের অভিভাবকরা যাতে উৎসাহ দিয়ে তাদের ছেলে মেয়েকে তৈরি করতে পারে, পাশাপাশি আরও কিছু ছেলে উঠবে ওদের দেখে, তাই এই ধরনের চিন্তা ভাবনা করে আমরা এই অনুষ্ঠানকে চালিয়ে যাচ্ছি। আর আগামী দিনের পরিকল্পনা আমাদের খেলাধুলা সহ চেষ্টা করব আমরা আরও কিছু ভালো করার জন্য। ভাগ্যধর মণ্ডল, বিবেক বাজার দুর্গ উৎসব কমিটির সভাপতি। আপনি কি আপনার বাড়িকে মনের মতো করে সাজিয়ে তুলতে চান? তাহলে আজই চলে আসুন এলাকার বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান খান টাইলস এন্ড মার্বেল হাউস, স্থান তিলকুজা 2 নম্বর অঞ্চল অফিসের সামনে। এখানে পাবেন মার্বেল, গ্রানাইট, ব্ল্যাকস্টোন, কাজারিয়া জংশন, আইটোন, প্লাটিনা, ভিট্রিফাই, ক্যালিকোসো সিরামিক এর মতো আরো নামি দামি কোম্পানির টাইলস। এছাড়াও ইনফ্লোরের কোমোট, প্যান, স্যানিটারি, জ্যাকোয়ার ফিটিংস, সুপ্রিম পাইপ, রড, বালি, সিমেন্ট, খুচরা ও পাইকারি পাওয়া বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের আরো একটি শাখা শ্রীরামপুরে রয়েছে, তাই আর দেরি না করে এখনই চলে আসুন। পুজোর সময় আমাদের বিশেষ ছাড় রয়েছে। নিসিংহ ভ্যারাইটি স্টোরস এর পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। সঠিক দাম ও বিভিন্ন কোয়ালিটির রকমারি বাড়ির প্রয়োজনীয় জিনিস মানে নিসিংহ ভ্যারাইটি স্টোর, কৃপা সিন্ধু মোড়, ময়না, প্রোপাইটার, সোমা মাইতি। এখানে নামি দামি কোম্পানির ব্ল্যাঙ্কেট, মশারি, বেড কভার, ম্যাট, পাইকারি ও খুচরা পাওয়া যায়। এছাড়াও মেয়েদের ব্লাউজ যেমন কাতান, বেনারসি, হাকুবা, স্লিপলেস, নাইটি, লেগিংস, ইনার, ছেলেদের ইনার, লেডিস ব্যাগ ও পার্স, ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ সুলভ মূল্যে পাওয়া যায়। বিশেষ দ্রষ্টব্য, এখানে ইস্কনের যাবতীয় জিনিস পাওয়া যায়। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদবেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933222739।